হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি পিএসি ফুড এসআই আজ বাহান্নতম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসি কিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বাধিক সরল বর্গীয় অরণ্য সমৃদ্ধ দেশ কোনটি এ প্রশ্নের উত্তর হচ্ছে কানাডা অপশন ক দুই নাম্বার কোন গাছে নির্যাস থেকে ধুনো প্রস্তুত করা হয় শাল গাছ অপশন ঘ তিন নাম্বার ফিশারি সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত মুম্বাই অপশন ক চার নাম্বার প্রশ্ন কোন আকরিক লোহা শিল্প কার্যে সর্বাধিক ব্যবহৃত হয় হেমাটাইট অপশন গ পাঁচ নাম্বার প্রশ্ন বগ আয়রন লোহা আকরিকের অপর নাম কি লিমোনাইট অপশন ঘ ছয় নাম্বার বুক অফ মাইকা কি বইয়ের পাতার মতো পাতলা পাতলা আকারে স্তরে স্তরে সঞ্চিত অভ্র অপশন গ সাত নাম্বার পালঘাট ফাঁকের মধ্যে দিয়ে কোন বন্দর থেকে মাদ্রাস পর্যন্ত আভ্যন্তরীণ বাণিজ্য চলে কোচিন অপশন ঘ আট নম্বর মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি ইরাবতী অপশন ক দৈর্ঘ্য সাতশো কুড়ি কিলোমিটার মাইল চারশো পঞ্চাশ নয় নম্বর পাকিস্তানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি তিরচিমির অপশান খ উচ্চতা সাত হাজার ফুট দশ নম্বর পাকিস্তানে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম স্থান কোনটি জেকোবাবাদ অপশান খ এগারো নম্বর প্রশ্ন টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার কাছে লর্ড ওয়েলেসলি অপশন ক বারো নম্বর প্রশ্ন ষোলোশো একুশ সালে ইংরেজরা ভারতের মাটিতে কোথায় প্রথম ঘাঁটি স্থাপন করেছিলেন সুরাট অপশন খ তেরো নম্বর প্রশ্ন পালঘাট গিরিপথ কোথায় অবস্থিত তামিলনাড়ু ও কেরালার মধ্যে অপশন গ চোদ্দ নম্বর অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন কৃষ্ণদেবরায় অপশন ঘ পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যে বৃহত্তম সৌর বাষ্প রন্ধন ব্যবস্থা চালু হয়েছে কোথায় রাজস্থানের মাউন্ট আবুতে অপশন গ হোমওয়ার্কের প্রশ্ন কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ইথিলিন অপশন ঘ তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর প্রশ্ন ব্রাহ্ম সভার প্রথম সচিব কে ছিলেন ঠাকুর অপশন ঘ আর রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে হাত তৃতীয় শ্রেণীর লিভারের মতো কাজ করে অপশন গ তৃতীয় শ্রেণীর লিভারটা কীরকম যে লিভারে এক প্রান্তে আলম্ব এবং অন্য প্রান্তে ভার থাকে আর দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে প্রযুক্ত বল ক্রিয়া করে এটাই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার তো এর উদাহরণ হচ্ছে মানুষের বাহু চিমটা মাল তোলার ক্রেন পাউরুটি কাটার ছুরি মুখের চোয়াল মাছ ধরার ছিপ এগুলো সবই তৃতীয় শ্রেণীর লিভার আঠেরো নম্বর প্রশ্ন প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থার সৃষ্টিতে নিম্নক্ত কোনটি সর্বাধিক সক্রিয় কার্বন অক্সাইড অপশন ক উনিশ নম্বর প্রশ্ন রক্তে লৌহের ঘাটতিকে কি বলা হয় লৌহের ঘাটতি মানে লৌহের অভাব তাকে কি বলা হয় অ্যানিমিয়া অপশন গ আর লিউকোমিয়া হচ্ছে অস্থিমর্যার ক্যান্সার আর হিমোফিলিয়া হল উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি বংশগত রোগ যার ফলে আঘাত বা অস্ত্রোপচার এবং গাটের যন্ত্রণাদায়ক ফোলা থেকে দীর্ঘ সময় রক্তপাত হতে থাকে ঠিক আছে আর থ্যালাসেমিয়া কি থ্যালাসেমিয়া হচ্ছে জিন ঘটিত বংশগত রক্তের রোগ থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্ত রক্তে অক্সিজেন স্বল্পতাতে ভুগে থাকেন কুড়ি নম্বর প্রশ্ন একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ আলফা কণা অপশন ঘ একুশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অধিক স্থিতিস্থাপক ইস্পাত অপশন ঘ বাইশ নম্বর প্রশ্ন সাবানের বুধবুদ গোলাকার হয় তার কারণ কি পৃষ্ঠটান অপশন গ। তেইশ নাম্বার প্রশ্ন একটি সূচকে আস্তে করে স্থির জলে ছেড়ে দিলে সূচটি জলের উপর ভাসমান থাকে কারণ কি নাম্বার প্রশ্ন লিভার সংক্রান্ত বিদ্যাকে কি বলে হেপাটোলজি বলে অপশন গ আর এই হিস্টোলজি হচ্ছে কলা বিজ্ঞান আর এই পেডোলজি হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে কোন ধারা বলে দুশো আটচল্লিশ নং ধারা অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই